हेलो मम्मी सैंडेडिस, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी तुम्हारे साथे शेयर करब आमार 5.5 मासेर बाच्चा रेयानेर उइकेंड इवनिंग रुटीन, और सेटा होच्छे तार दादाई बाड़ीते। से दादाई बाड़ीते उइकेंड इवनिंग की की करे सेगुलोई आज आमी तुम्हारे साथे शेयर करब। भिडियोटी शुरू करार आगे रिक्वेस्ट रइलो, तुमी जदि आमार चैनेले नतून बंधु होये थाको ताहले अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिके क्लिक करे देबे। तो बिकाल होलेई रेयानके आमी एइभावे प्रथमे रेडी करे दी। और उइकेंड बोले कथा, उइकेंड माने ओर पापा जेहेतु छुट्टी थाके सेइजन्य आमरा किन्तु एकटु बाइरे बेड़ाते चाइ। तो रेयान रेडी होये गेछे, तो बाइरेओ चले एसेछि। और देखतेई पाच्छो रेयान फार्स्ट टाइम छागल देखछे और कतटा एक्साइटेड होये गेछे। শিশুরা অ্যানিমালস দেখতে কিন্তু খুবই পছন্দ করে। রেয়ান যেহেতু ছাগল প্রথমবার দেখছে সেই জন্য একটু অবাক হয়ে দেখছে, আর এক্সাইটেডও কিন্তু হয়ে গেছে। শিশুদের কিন্তু অ্যানিমালস বলো বার্ড বলো দেখানো উচিত, ওরা দেখতেও পছন্দ করে। আর যদি আমরা দেখাই তাহলে কিন্তু ওরা জানবে কোনটা কোন অ্যানিমালস আর কোনটা কোন বার্ড। তো এইভাবে রেয়ান রেডি হয়ে যাওয়ার পরে সবাই হয়ে গেছে রেডি, আর আমরা চলে যাচ্ছি একটু চা বাগানে। মানে পাশেই বাড়ির কাছেই আছে চা বাগান, আর রেয়ান যাচ্ছে ফার্স্ট টাইম চা বাগান ঘুরতে। তার জন্য রেয়ান কিন্তু ভীষণই এক্সাইটেড। আর রেয়ান ঘুরতে যেতে কিন্তু খুবই পছন্দ করে। বাড়িতে যদিও কান্নাকাটি করে কিন্তু ঘুরতে গেলে একদমই কান্নাকাটি করে না, বরং ঘুরতে গেলে আনন্দেই থাকে। রেয়ান এইভাবে তার আম্মা মানে ঠাম্মির কোলে বসে যাচ্ছে। আর একবার তোমাদের বাইরের সিনারিটা দেখিয়ে দিই। এখন হচ্ছে পরন্তবেলা, তো বিকালটা এত সুন্দর আর চা বাগানটাকে দেখতেও এত সুন্দর লাগছে, তোমাদের সাথেও একবার শেয়ার করে নিলাম। তো পৌঁছে গেছে চা বাগানে, আর রেয়ান আছে এখন তার পাপার কোলে। রেয়ান কিন্তু এইভাবে দেখতে দেখতে যাচ্ছে। রেয়ান নেচার দেখতে কিন্তু খুবই ভালোবাসে। আমি রেয়ানকে ছোটোবেলা থেকেই সকালে ঘুম থেকে উঠেই, যেহেতু আমরা থাকি শহরে, নেচার কিন্তু অত ভালোভাবে দেখা যায় না, সেই জন্য ব্যালকনিতে যা গাছ আছে সেগুলোই কিন্তু আমি দেখাতাম। বাচ্চাদের সবুজ দেখানো কিন্তু খুবই দরকার, তাতে বাচ্চাদের চোখের দৃষ্টিও কিন্তু ভালো থাকে। তো চা বাগানটা এতই সুন্দর, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর রেয়ানও কিন্তু এইভাবে সবার কোলে কোলে পুরো মস্তি করছে। শুধু চেষ্টা করবে প্রত্যেক দিন বিকালে একবার করে অন্তত বাইরে বের করতে, তাতে শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু খুব ভালোভাবে হয়ে থাকে। আর শিশুরা বাইরে যেতেও কিন্তু খুব ভালোবাসে, আর মানুষজনের সাথে মিশতেও কিন্তু শেখে। আমাকে অনেকেই কোশ্চেন করেছো যে শিশু অন্য মানুষের কাছে গেলে কান্না করে বা অন্য মানুষদের কাছে যেতে চায় না। আমি একটাই কথা বলবো, শিশুকে অন্তত দিনে একবার বাইরে বের করো, তাতে শিশু মানুষের সাথে মিশতে শেখে আর অন্য মানুষের কাছে যেতে কিন্তু তার কোনো রকম সমস্যা হয় না। শিশুকে বাইরে বের করলে শিশুদের ঘুমও কিন্তু ভালো হয়ে থাকে। আর যে সমস্ত শিশুরা ক্র্যাঙ্কি বেশি হয়ে থাকে তাদের তো অবশ্যই দিনে একবার করে বাইরে বের করা উচিত, তাতে শিশুর কান্নাকাটিও কিন্তু কমে যায়। আমাদের চা বাগান ঘোরা শেষ, যেহেতু সন্ধে হয়ে আসছে, আর এখানে সন্ধে হলেই কিন্তু বাঘ মশাইয়ের দেখা পাওয়া যায়। আর বাড়ি যাওয়ার পথে পেয়ে গেছিলো একটু খিদে, তো চলে এসেছিলাম এরকম রাস্তার ধারে একটা ধাবাতে। আর রেয়ানকে দেখছো, রেয়ান আছে তার পাপার কোলে, আর এখন চলে যাচ্ছে রেয়ান তার আম্মার কোলে। রেয়ান তো ভালোই মস্তিতে আছে, আর রেয়ান বাইরে বেরোলে রেয়ানের কিন্তু খিদেও পায় না, রেয়ান এতটাই দেখাতে বিজি থাকে। আমরা যখন খাচ্ছিলাম রেয়ান কিন্তু ঠিক এইভাবে দেখছিল। আজকাল আমরা যখন খাই তখন কিন্তু রেয়ান এইভাবে দেখে। রেয়ানের যেহেতু 5.5 মাস বয়স হয়ে গেছে। আর চলে এসেছি বাড়ি, বাড়ি আসার পরে রেয়ানের পেয়ে গেছিল ঘুম, তো আমি পাড়াচ্ছিলাম রেয়ানকে একটু ঘুম। আর ঘুম থেকে ওঠার পরেই রেয়ান কিন্তু নিজে নিজেই একটু খেলাধুলা করে থাকে, নাহলে রেয়ান রেয়ানের পাপার সাথে খেলে, নাহলে দাদাইয়ের সাথে খেলে। তো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য বাই, থ্যাংকস ফর ওয়াচিং।